সন্ধ্যা বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন আইনজীবী এবং গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ রয়েছেন আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মাহবুবল্লাহ আজকের সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ বরাবরের মতোই মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ আপনারা যে সমস্ত প্রশ্ন জমা দিয়েছেন সেখান থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করে নিয়েছি যে প্রশ্নগুলো সম্পর্কে প্যানেল সদস্যদের কোনো ধারণা নেই আমরা শুরু করব আজকের সন্ধ্যার প্রথম প্রশ্ন ফয়েজ আহমেদ ঢাকার যাত্রাবাড়ি থেকে এসছেন আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাহেব বলেছেন যে নীতি এবং আদর্শগত মিল থাকলে বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে রূপ নিতে পারে বা যেতে যেতে পারে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী এই বক্তব্যটা এসেছে সম্ভবত আজকের প্যানেলে উপস্থিত আছেন হান্নান শাহর একটা মন্তব্যকে কেন্দ্র করে হান্নান শাহ বলেছেন যে দুই নেত্রীর মুক্তির জন্যে একসাথে আন্দোলন করতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি তার প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেছেন যে আদর্শগত মিল তেমন নেই আদর্শগত মিল যদি হতো বা লক্ষ্য নিয়ে যদি একটা সমঝোতা হয় তাহলেই এটা হতে পারে হান্নান শাহ আপনাকে দিয়ে শুরু করি আমি যেন জিল্লুর রহমান সাহেবের এই মন্তব্যকে স্বাগত জানাই আমি আশা করব যে বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করবেন এবং যত দ্রুত সম্ভব যে নীতির কথা বলা হয়েছে বা যে কর্মপদ্ধতির কথা বলা হয়েছে সেই সম্বন্ধে আমরা ঐকমত্য যদি পৌঁছোতে পারি যেমন আমরা পৌঁছেছিলাম স্বৈরাচার এরশাদ সরকারের কে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে মনে হচ্ছে যে অনেক রাজনীতিবিদ এখন নিজেদের মধ্যে বিভেদের বদলে আলাপ আলোচনার মাধ্যমে এই বর্তমান সংকটের পরিত্রাণ চাচ্ছেন এটা শুভ লক্ষণ এরশাদ বিরোধী আন্দোলনে তখন যে নীতির প্রশ্নটি ছিল সেটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সামরিক শাসনের অবসান ঘটানো এখন আপনাদের লক্ষ্য বা নীতি কি হবে কারণ কোনো মিল তো নেই সেখানে প্রথমেই যেটা সেটা হলো বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত ভেজাল মুক্ত আমরা গণতন্ত্র চাই কোনো শর্ত সাপেক্ষ গণতন্ত্র চাই না রহমান মান্না কথাটা এরকম যে নীতি আদর্শের মিল থাকলে এরকম ঐক্য গড়ে উঠতে পারে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এরকম কোনো নীতিগত ঐক্য নেই এই মুহূর্তে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ দুই নেত্রীর মুক্তির প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছে না তবে আমি জানা ভান্নান স্যার বক্তব্যের জন্যে ওনাকে ধন্যবাদ দিচ্ছি একটা কারণে উনি বেশ আশাবাদী মানুষ অদূর ভবিষ্যৎ এরকম হতেও পারে ভালো হয় যদি সেরকম নীতির জায়গায় আমি আমার জায়গা থেকে বলছি আমার আমি যে যেটাকে নীতি মনে করি সেই নীতির জায়গায় যদি ওনারা আসেন তো একসাথে যাব আর না আসলে তো যাব না সেই নীতির জায়গাটা কি হতে পারে সামগ্রিকভাবে দেশে একটা সুস্থ গণতন্ত্র গড়ে তোলবার জন্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে জোট জোটের পক্ষ থেকে প্রথমে তেইশ দফা এগারো দফা কর্মসূচি দিয়েছি সামগ্রিক এই কর্মসূচির ব্যাপারে যদি ঐক্যবদ্ধ থেকে ওনারা আসতে চান সেটা ভবিষ্যতের ব্যাপার অর্থাৎ লক্ষ্য এবং নীতি ঠিক করার জন্য একটা আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে না এটা আমি বলিনি এরকম আলোচনার কথা বলিনি এরকম সম্ভাবনা আপাতত দেখছি না ধন্যবাদ দর্শকদের মধ্যে কেউ যদি মন্তব্য করতে চান হ্যাঁ আপনি আমি যারা মান্নার কাছে প্রশ্ন করতে চাই এখানে নীতিগত ঐক্য কেন নেই আপনি আমার কোশ্চেন হলো যে বাংলাদেশে গণতন্ত্র মানে কি শেখ হাসিনা খালেদা নাকি আর যদি এটার উত্তর যদি হাই হয় তাহলে এগারো জানুয়ারি কেন জন্ম আপনি তৃতীয় সারিতে জনাব হান্নান সাহ বলেছেন যে বর্তমানে মানুষ বোধ গণতন্ত্রের উত্তরণে একটা চেষ্টা এই ধরনের একটা কথা বলেছেন আমরা বিগত জোট সরকার আমলের গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই প্রকৃতপক্ষে মানুষের কথা বলার অধিকার এবং মানুষের গণতান্ত্রিক অধিকার যে দেশে থাকবে যখন থাকবে এইরকম একটা গণতন্ত্র চাই বর্তমান গণতন্ত্রের চাইতে অনেক ভালো বর্তমানে আমরা আছি বলে আমি মনে করি ধন্যবাদ আপনি দুইজন নেত্রী যেহেতু জেলে আছে সেই জন্যই কি আপনারা মানে দুইটা দল একসাথে হতে চাচ্ছেন কি না মানে আপনাদের কি কোনো উদ্দেশ্য আছে কি না যে নেত্রী দুজনকে বা মানে জেলে রেখে মানে কোনো নির্বাচনে যাবেন না আপনারা এই ধরনের একটা মানে ইয়ে দেখতে পাচ্ছেন ধন্যবাদ

আমাদের দর্শক শ্রোতাদের একটি যে পয়েন্ট উঠেছেন সেখানে বলছি উনি ক্যাটাগরি করি বিগত জোট সরকারের সময়কার গণতন্ত্রে উনি চান না আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের অভিজ্ঞতা এ দেশে বাকশালী গণতন্ত্রের আছে এবং অন্যান্য সরকারের সময় গণতন্ত্রের নমুনা আমরা দেখেছি কোনোটাই পারফেক্ট ছিল না এবং আমাদের দেশের বর্তমানে যা যারা রাজনীতি করছেন তাদের শিক্ষা দীক্ষা তাদের আচার আচরণ আরও অনেক উন্নত হতে হবে সেই পারফেক্ট গণতন্ত্রের দিকে যেতে সুতরাং শুধু একটা রিজিমকে এইভাবে দোষ দেওয়াটা বোধহয় শহনীয় নয় দ্বিতীয় যে দুই নেত্রীর মুক্তি দুই নেত্রীর মুক্তি নয় এদেশে আরও হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী বন্দি আছেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে আইন অনুযায়ী হবে যখন ম্যানুফ্যাকচার করে বানিয়ে কেস দিয়ে তারপর জেলে নিয়ে যাওয়া হয় এবং সেটার জন্যে জামিনও পাওয়া যাবে না সেটাও নিশ্চিত করা হয়েছে সেখানে নিশ্চয়ই লোকজন সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে সচেষ্ট হবেন এবং আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত বাক স্বাধীনতা নিশ্চিত করা না যাবে অর্থাৎ আমাদের দেশের যে গণতন্ত্র যে গঠনতন্ত্রটা আছে যে সংবিধান আছে যেটা রচিত আজকে সৌভাগ্যবশত আমাদের এই প্যানেলে উপস্থিত আছেন সেটা যতক্ষণ পর্যন্ত আমরা ফলো না করব সেটাকে বাধাগ্রস্ত রেখে জনজীবন বা নাগরিক জীবন সুখকর হবে এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি এটা অন্ততপক্ষে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে না যদি সেটি মনে করতো তাহলে বিভিন্ন সময় এত ইমার্জেন্সির মধ্যেও আমরা যে দু একটি নমুনা দেখেছি তাতেই কিন্তু বাংলাদেশের মানুষের তারা কি চান সেটা স্পষ্ট হয়ে উঠেছে ধন্যবাদ আরও একজন রাজনীতিক আছেন প্যানেলে কামাল হোসেন আমি আমি আইনের কথাই বলি আমরা আইনের শাসনের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে এসেছি সে নব্বই থেকে নব্বইয়ের পরে সাংবিধানিক সংসদীয় গণতন্ত্র আসলো সেখানে আমাদের যে দাবি ছিল দুর্নীতিমুক্ত রাজনীতি দুর্নীতিমুক্ত সংসদ দুর্নীতিমুক্ত গণতন্ত্র এটার জন্য আন্দোলন হয়েছে পনেরো বছর ধরে সেই লক্ষ্য আমরা পৌঁছাতে পারি না আমরা তেইশ দফা আন্দোলনে আমিও ছিলাম চোদ্দ দলের আন্দোলনে আমিও পনেরো ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে পদযাত্রা যত রকমের মানে গণতান্ত্রিক আন্দোলনের ধারা ছিল ধরে করেছি সুন্দর একটা ঐক্যমত গড়ে উঠেছে দেশে একটা গণজাগরণ আমাকে আসলে ওখানে বসা দরকার আজকে কেন আমি ওনাদের মধ্যে মনে করি যে এই এই আকাঙ্ক্ষাটা সবাই মুখে আমি আমি বিশ্বাস করি পাবো আপনি শেষে হাত তুলবেন সবাই চায় দুর্নীতিমুক্ত গণতন্ত্র আগামী নির্বাচনে কোনো দুর্বৃত্তায়িত নেতা নেত্রীকে তারা চায় না এবং তাদের আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে সবাই যা করার করবেন কিন্তু বিচার হবে না এটা নিয়ে কোনো আন্দোলন আমি মনে করি সংবিধান পরিপন্থী আন্দোলন হবে অর্থাৎ দুই নেত্রী অভিযুক্ত ব্যক্তির কোনো বিচার হবে না দুটো আপিল আছে হাইকোর্ট এবং অ্যাপেল ডিভিশনে দুটো আপিল আছে দুই নেত্রীর মুক্তির জন্য আমি এখানে আমি দুই নেত্রীর কথা বলে নাই मिस्टर শাম मिस्टर 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 আমি আপনার কাছে আবার আসব হোসেনের কাছে প্রশ্ন দুই নেত্রীর মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের একটা সম্ভাবনার কথা বলেছেন সেই ধরনের কোনো সম্ভাবনা আপনি দেখছেন না সেটা তো দেখছি না বরঞ্চ আমি আন্দোলন দেখছি যে বিচার হোক কোনো দীর্ঘায়িত নেতা নেত্রী ব্যক্তিকে বিনা বিচারে ছেড়ে দেওয়া আমি যেটা সবচেয়ে দুঃখজনক জিনিস দেখেছি উনি ইরশাদ সাহেবের বিরুদ্ধে যৌথ আন্দোলনের কথা বলেছি আমি সেখানে জেল খেটেছি আমি সেখানে নূর হুসেন যখন মারা যায় তার পাশে দাঁড়িয়েছিলাম তিনজন গুলিবিদ্ধ ছেলেকে নিয়ে হাসপাতালে নিয়েছি সেই ইরশাদকে নিয়ে যে দু টানাটানি হয়েছে দুই নেত্রীর মধ্যে এটা লজ্জার একটা অধ্যা আমাদের ইতিহাস ধন্যবাদ মিস্টার মান্না আপনি খুব সংক্ষেপে সংক্ষেপে মানে যারা ভান্নান সাহেব যেরকম করে বলেছেন তাতে মনে হচ্ছে দুই নেত্রীর মুক্তি একটা অ্যাজেন্ডা হয়েছে আমার কাছে আমার দলের কাছে দুই নেত্রীর মুক্তি কোনো এজেন্ডা নয় আরও যদি খোলাখুলি বলি হান্নান ভাই কষ্ট নেবেন না আরেক দিনও বসছিলাম এরকম আমার কথা একটু কষ্ট পেয়েছিলেন বেগম জিয়ার মুক্তি আমার কাছে আমার দলের কাছে আওয়ামী লীগের কাছে কোনো এজেন্ডা নয় আমার কাছে যদি এজেন্ডা হয় তাহলে আমার নেত্রী মুক্তি এজেন্ডা হতে পারে কারণ আমি তো মনে করি আমার দল মনে করে আজকের যে পরিস্থিতি যেটার জন্য উনি কষ্ট পাচ্ছেন অনেকে কষ্ট পাচ্ছেন এটার ক্রিয়েশনের মূল দায়িত্ব তাদের উপরই বিগত দিনে যারা ছিলেন চাদ্দরি জোট তাদের উপরে এই সত্য স্বীকার না করলে আর নীতিগত ঐক্যের প্রশ্ন আসবে কোথেকে আমি মনে করি আজকে দুজন ঐক্য অ্যারেস্ট হয়ে গেছে অতএব ঐক্য হয়ে যাবে এই রকম এটা একটা নীতিহীন ঐক্যের বিষয় হয়ে যাবে শেষ পর্যন্ত সারা দেশবাসী জানে যে সংবিধানের বিধান লঙ্ঘন করে কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন করেছে রাস্তায় তারা কি করেছে এটা অনেক নিকট অতীতের কথা আমরা এত তাড়াতাড়ি ভুলি নাই বিএনপির জন্যে তখন এই রাস্তাঘাটে এইসব হয় নাই দেশে এইসব লোক লোকজন মারা যায় নাই ঘর গাড়ি পোড়ানো হয় নাই যারা এগুলি করেছেন তারা একটি লক্ষ্য নিয়ে করেছিলেন যে দেশে এমন পরিস্থিতির উদ্ভব করবে যেটা অনেক দিন আগে জনক বিদেশি রাষ্ট্রদূত বলেছিলেন যে তৃতীয় শক্তির আবির্ভাব হবে অনেকে জেনে

ধন্যবাদ এই ইতিহাস সবাই জানে এখন আমরা আর এই প্রসঙ্গে ফিরে যাব না মাহবুল্লাহ আমি সবচেয়ে একেবারে সন্ন্যাসী আর অন্যরা সব পাপি এটা মনে করি আপনি কিন্তু আপনার কথা বলেছেন মাহবুল্লাহ দেখুন আমি রাজনীতিবিদ নই আমি অধ্যাপনা করি আমি শুধু ইতিহাসের একটা ঘটনাই এখানে তুলে ধরতে পারি বাদশাহ হুমায়ুন বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বজরায় করে দিল্লি থেকে গঙ্গা নদী দিয়ে বাংলাদেশের তৎকালীন যে রাজধানী ছিল সেখানে এসে পৌঁছেছিলেন তিনি যখন আসেন তখন তাকে নদীর ভেতরে অনেক দূরে তার বজরা থেমেছিল কারণ তখন ভাটা চলছিল এবং সেখান থেকে নেমে তাকে ঘোড়ায় তুলে শেষ পর্যন্ত মানে স্থানীয় যে প্রাসাদ তার জন্য যে থাকার জায়গা সেখানে নিয়ে আসা হয় পরদিন ভোরবেলা তিনি দেখলেন যে চতুর্দিক পানিতে সয়লাভ হয়ে গেছে তিনি জিজ্ঞেস করলেন এই কালকে যখন আমি পৌঁছলাম তখন তো কোনো পানি দেখিনি শুকনো জায়গার উপর দিয়ে আমাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হয়েছিল আর আজকে দেখছি চারদিক সয়লাভ কি ব্যাপারটা হচ্ছে তখন তাকে তার রুজির জবাব দিলেন যে এটা বাংলাদেশ এখানে কখনো জোয়ার আসে কখনো ভাটা আসে আমার মনে হয় আমাদের রাজনীতিতে এই জোয়ার আর ভাটার ব্যাপারটা চলছে সেজন্য সেদিকে আমরা খেয়াল রাখি কিন্তু আপনার কি মনে হয় যে এই দুই নেত্রীর মুক্তির বিষয়টাকে কেন্দ্র করে একটা ঐক্যবদ্ধ আন্দোলন দুই দল করতে পারে আবারও বলছি বিচিত্র এই দেশ তো এই দেশে অতীতের গণতান্ত্রিক আন্দোলনের রাজনীতির ইতিহাস থেকে জানা যায় এমনকি এক দফার ভিত্তিতেও এখানে আন্দোলন হয়েছে আর নীতিোক্যের কথা বলবেন একুশ দফা যখন চুয়ান্ন সালে হয়েছিল সেটা তো একটা নীতিরোক্য ছিল স্বৈরাচারী মুসলিম লীগের বিরুদ্ধে কিন্তু সেই নীতিরক্ষ্যটাও কিন্তু বেশি দিন টেকে থাকে নিসত্তরে আমরা এগারো দফা করেছিলাম সেটাও বোধহয় আমরা খুব বেশি দিন ধরে রাখতে পারিনি আর পরবর্তীকালে আমি তো আমার ঠিক স্মৃতিতে আসছে না আমি স্মরণ করতে পারছি না যে নীতির মানে ভিত্তিতে খুব বড় ধরনের কিছু আন্দোলন হয়েছে তবে মূলত যেটা হয় সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন একটা বড় দুর্বলতা হচ্ছে আন্দোলনগুলো হয় ক্ষমতার জন্য ধন্যবাদ পরের প্রশ্ন নেব পরের প্রশ্ন ঢাকার লালমাটিয়া থেকে এসেছেন আশরাফি বেগম সম্প্রতি নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বলেছেন দুই সালের ডিসেম্বরের পূর্বে নির্বাচন সম্ভব তো প্যানেলের সদস্যরা কি ব্যাপার আশাবাদী কামাল হোসেন দুই সালের ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না এটা তো তারা বলছেন যে নির্বাচন নির্বাচন কমিশন থেকে বলেছেন যে ভোটার লিস্ট সেপ্টেম্বরের মধ্যে হতে পারে একটু আগে হতে পারে এটা ওনাদের সাংবিধানিক দায়িত্ব দেশের মানুষ হ্যাঁ যত তা দ্রুত করতে পারেন এটাকে স্বাগত জানাবে মানুষ তো প্রধান উপদেষ্টাও সেটাকে কিন্তু হিসাবে রেখেই নিশ্চয়ই বলেছেন কিন্তু অনেকগুলো অনেকগুলো বিষয় সামনে চলে এসছে যেমন ভোটার পরিচয়পত্র ছবি সহ জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা করা বিভিন্ন উপ স্থানীয় সরকার পর্যায়ের প্রতিষ্ঠানগুলো নির্বাচনের একটা লক্ষ্যমাত্রা তারা ঠিক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের একটা রোডম্যাপ করেছেন যেগুলো সব কিন্তু রোডম্যাপ অনুযায়ী তারা এগুতে পারছেন সেটা কিন্তু তারা বলছেন না সেই কারণে মানুষের মধ্যেও কিন্তু সংশয় তৈরি হচ্ছে আমি মনে করি যে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই নির্বাচনের কর্মসূচি দেওয়া হয়েছে এটা সফল হোক এটা আমাদের সকলেরই আকাঙ্ক্ষা আমি যেটা বলেছি এই যাত্রার মধ্যে আমরা আছি ওই আমি যেটা বলেছিলাম যে ঢাকা থেকে চট্টগ্রাম হলো আমাদের যাত্রার পথ আমরা এখন অথবা ভৈরব নদী ক্রস করছি লাকসাম সামনে আমরা আশা করব যে আমরা এই সময়সূচি ধরে অগ্রসর হতে পারব ভোটার লিস্ট সম্পন্ন হলেই কিন্তু জিনিসটা অনেক অগ্রসর হয়ে যাবে দেশের মানুষও চায় যে নির্বাচন এই সময়সূচির মধ্যে হোক দু হাজার আটের মধ্যেই হোক এটা করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি কিন্তু এটা আমি বলি যে অনেক সময় যেটা আমরা এখন স্পেকুলেট করি যে এটা হতে পারে ওইটা হতে পারে তো এখান ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রার মধ্যে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা যেন না ঘটে আমি মনে করি আমাদের সবাই ঐক্যমত্তে ঐক্যবদ্ধ হয়ে সেটা চেষ্টা করা উচিত যে এই যাত্রা যতই বিপজ্জনক হোক কোনো বিপদের সম্মুখীন না হয়ে আমরা রকম কুমিল্লা লাকসাম আখাওড়া পার হয়ে চট্টগ্রাম যেন পৌঁছে যাই দু হাজার আটের মধ্যে ধন্যবাদ হান্নান শাহ আমরা সরকারের দেওয়া যে প্রতিশ্রুতি যে ডিসেম্বর দু হাজার মধ্যে নির্বাচন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এই কথাটা আমরা মেনেই আমাদের কর্মকাণ্ড চালাতে চাই কারণ অন্যান্য সময় তিন মাসের মধ্যে হয়েছে এবার বিভিন্ন কারণে এত লম্বা সময় নেওয়া হলো আমি মনে করি এর মধ্যে করা সম্ভব এবং যেহেতু দেশে বিদেশে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা দেশের কল্যাণে এই প্রতিশ্রুতি রক্ষা করা খুবই জরুরি ধন্যবাদ দর্শকদের মধ্যে আপনি এগারোই জানুয়ারি উদ্ভাব হয়েছেন রাজনৈতিক দলগুলোর জন্যই এবং এগারোই জানুয়ারির পরের যদি নির্বাচন সেটাও রাজনীতিবিদদের দায়িত্বশীল কর্মকাণ্ডের উপর নির্ভর করে এখন রাজনীতিবিদরা যদি তাদের কর্মকাণ্ড দেশকে যদি পরি পরিস্থিতির দিকে নিয়ে যায় তাহলে নির্বাচনটা হয়তো পিছিয়ে যেতে পারে ধন্যবাদ আপনি আমি একজন স্টুডেন্ট নির্বাচনটা ২০০৮ হাজার সালে হয় তারপরে এই নির্বাচনের ইয়েটাগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে কি হবে আমাদের কি জীবন আরও দুর্গতি নেমে আসবে কিনা না ধন্যবাদ আপনি যতবারই বলা হয়েছে আইডি কার্ড এটা সেটা কখনোই হয়নি আমি চাই যে সম্পূর্ণভাবে ঠিক মতো আইডি কার্ড করে তারপরে নির্বাচন হওয়া উচিত ধন্যবাদ আপনি আমিও বলি যে আগে পরিচয়পত্র হোক ভোটার তালিকা হোক এবং সংস্কার হোক আমরা শুদ্ধ বিশুদ্ধ কিছু মানুষ চাই যারা এই দেশটাকে শাসন করবে এবং এগুলো করার জন্য যদি নির্বাচন পিছিয়ে যায় তাতে কোনো অসুবিধা কোনো আপত্তি নেই ধন্যবাদ মান্না প্রথম কথা হলো আমি সম্ভব মনে করি দ্বিতীয় কথা হচ্ছে যে এই জন্যে যেরকম করে রাজনীতিবিদদের ওপর আপনারা দায়িত্ব বলছেন রাজনীতিবিদদের নিশ্চয়ই দায়িত্ব আছে কিন্তু এখন বেশি করে দায়িত্ব সরকার প্রশাসন এবং নির্বাচন কমিশনের গত কয়েক মাস ধরে রাজনীতি নাই ওনারাই তো কাজ করতে পারছেন এই দায়িত্ব কি রাজনীতিবিদদের নিতে হবে নিশ্চয়ই না আমি কিন্তু এই কথা একেবারেই একমত্রই আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর আচরণের কারণেই এক এগারো এসছে এটা আমি মনে করি আমি মনে করি এক শ্রেণীর রাজনীতিবিদদের আচরণের কারণে এটা হয়েছে তাছাড়া সাধারণভাবে রাজনীতিতে এখনও শুদ্ধতা ইত্যাদি আছে এবং আমি এটাও বিশ্বাস করি যদি সুস্থভাবে পরিবেশকে পরিচালিত করা যায় তাহলে এই দেশে আগামী দিনেও সুস্থ রাজনীতি গড়ে উঠবে রাজনীতিবিদরাও সুস্থ আচরণ করবেন আপনার একটা শুদ্ধ ফলাফল পাবেন আমাদের লেস হোপ ফর দি বেস্ট ধন্যবাদ আমি বিশ্বাস করতে চাই আন্তরিকভাবে যে আমাদের প্রধান উপদেষ্টা জাতির কাছে যে ওয়াদা করেছেন বা যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের ফোরাম থেকেও যে আশ্বাস দিয়েছেন দু সালের মধ্যেই নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং নির্বাচন যত দ্রুত হয় সেটাই দেশের জন্য মঙ্গল একটা নির্বাচিত সরকার আমাদের দরকার আর যে সমস্ত কাজগুলো এখন অসমাপ্ত আছে বলে মনে করা হচ্ছে যেমন আইডি কার্ডসহ ভোটার তালিকা এবং অন্যান্য কাজগুলো আমার ধারণা যে সময় আমাদের হাতে আছে এই সময়ের মধ্যে আমরা যদি সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে এই কাজগুলো করা সম্ভব এবং যেটা ডক্টর কামাল হোসেন বলেছেন যে আগামী দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বর্ষা চলে যাওয়ার পর একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে আমরা যদি সবাই আন্তরিক হই আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সালাউদ্দিন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড সত্ত্বেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর বাড়লো না কেন কেন বাড়লো না আপনার কি মনে হয় আমার মনে হয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পর্যাপ্ত সময় পাননি তাদের যে কর্মকাণ্ড সেটাকে অর্থনীতিতে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আগামী পাঁচ বছর যদি এ ধরনের কর্মকাণ্ড চলে তাহলে বাংলাদেশ বাংলাদেশের স্কোর তিনের কাছে পৌঁছে যাবে এবং বাংলাদেশের পজিশন হয়তো একশো তিরিশ চল্লিশে চলে যেতে পারে ধন্যবাদ মাহুবুল্লা আপনাকে দিয়ে শুরু করি প্রথমত হচ্ছে রেফারেন্স পিরিয়ডটা কী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন সময়টা নিয়েছে আমার মনে হয় ছ মাস পড়েছে এবং সে কারণে যেটা দেখা যাচ্ছে একটা স্থিত অবস্থায় আছে অর্থাৎ আগে বছর যে স্কোরটা ছিল এই বছরও সেই স্কোরটা আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই তালিকার সঙ্গে এমন কিছু দেশ যুক্ত হয়েছে যেগুলোর দুর্নীতি খুব ব্যাপক যে কারণে বাংলাদেশের অবস্থানটা নিচ থেকে একটু উপরের দিকে গেছে তো এর জবাবটা হচ্ছে আমাদেরকে অনেক দূর যেতে হবে এবং একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়া এটা কিন্তু বাস্তবে সম্ভব না যেটা হতে পারে সেটা হলো যে যত কম পরিমাণ দুর্নীতি সম্ভব সে ধরনের একটা সমাজ গড়ে তোলা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা দেখা যাচ্ছে বা সুইডেন ডেনমার্কের মতো দেশগুলো একেবারে শতকরা একশো ভাগ কিন্তু দুর্নীতিমুক্ত নয় তো আমাদের লক্ষ্য থাকবে দুর্নীতি আমরা যাতে ক্রমান্বয়ে হ্রাস করতে পারি এবং একটা সহনীয় পর্যায়ে নিতে পারি যাতে নাকি আমাদের উন্নয়ন প্রবৃদ্ধি এগুলো দুর্নীতির কারণে আর বাধাগ্রস্ত না হয় এবং আমাদের সম্পদের যাতে কোনো অপচয় না ঘটে ধন্যবাদ হান্নান শাহ দুর্নীতি সম্বন্ধে বিশেষ করে বাংলাদেশের অবস্থান নিয়ে অতীত অনেক কথা হয়েছে এবং এটা সত্য যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসাবে এই অপবাদ আমাদের ছিল বর্তমান সরকার চেষ্টা করেছেন চেষ্টা করে যাচ্ছেন যে এই দুর্নীতি যারা বড় বড় দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যে সেটা সমস্ত দেশবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল আমরা সেটাকে অভিনন্দন জানিয়েছি কিন্তু তারপরে দেখা গেল যে সূচকটার কোনো পরিবর্তন হয়নি আমাদের প্রফেসর সাহেব যেটা বললেন যে অন্যান্য দেশ এসে এতে যোগদান করেছে তাদের অবস্থা খারাপ হয়েছে আমাদের যদি উন্নতি করতে হয় যে শ্রোতা বন্ধু বললেন যে এটা আরও অনেক বেশ কিছুদিন লাগবে অবস্থার উন্নতি করতে এবং পৃথিবীতে কোনো দেশই নাই যেটা একেবারে পারফেক্ট সেখানে কোনো দুর্নীতি নাই তাই বলে আমাদের দেশে দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব সেটা ঠিক না যারা দুর্নীতি করেছেন প্রচলিত আইনে তাদের শাস্তি হওয়া উচিত যাতে অন্যরা এর থেকে নিবৃত থাকেন সেটা দেখে ভয় পান যে এটা করলে দিতে হতে হবে এবং সমাজে তাদেরকে সমাজ তাদেরকে বর্জন করবে দেশ তাদেরকে ঘৃণা করবে এই যে আপনি বললেন যে যারা দুর্নীতি করেছে তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত শাস্তি পাওয়া উচিত আমি সেই অনুযায়ী আইন প্রচলিত আইন সেই অনুযায়ী যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তাদের বিচারটা হওয়ার ক্ষেত্রে তাহলে আপনার আপত্তি কেন হতে আমরা কোনো বিচারের ক্ষেত্রে আপত্তি করি নাই আপনি বলেছেন যে নেত্রী আপনার দলের নেত্রী চেয়ারপার্সনের প্রশ্নে আপনি বলেছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ চাপিয়ে দেওয়া অভিযোগ এবং আপনি বলেছেন আমি আমার ব্যক্তিগত আইনে বিচার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি এবং আরও অন্যান্য নেতা নেতৃত্বের সম্বন্ধে অনেক জানি সেই সম্বন্ধে বলেছি আপনি যদি চান আমি আপনাকে ডকুমেন্টারি এভিডেন্স দিতে পারবো নিজের ক্ষেত্রে সম্বন্ধে বড়টা বড় ভালো হবে কয়েকদিন আগে আপনার প্রত দেখেছেন যে আমাকে যে গ্রেফতার করা হয়েছিল দুই মাস দশ দিন আমি জেলে ছিলাম যাকে বরাদ্দ দিয়ে বলা হয়েছিল যে উনি আমার বিরুদ্ধে অভিযোগ ছিল চাঁদা মামলা সেটা ছিল না চাঁদাবাজি একটা দুর্নীতি আচ্ছা চাঁদাবাজিও দুর্নীতি তাহলে সেটার দুর্নীতি পরিধি অনেক বড় একটা একটা ভাত টিপ দিলে দেখেছেনwidehatর অবস্থা কি ধন্যবাদ মাহমুদুরর না আমি প্রাথমিকভাবে মাহবুল্লা ভাই যে যা বলেছেন তার সঙ্গে একমত দ্বিতীয়ত প্রশ্নকর্তা যেরকম করে বললেন আরও পাঁচ বছর এরকম চলুক আমি মোটামুটি একমত একটু ক্লারিফিকেশন লাগবে সেটা হচ্ছে এটা পাঁচ বছরের ব্যাপার নয় আপনি সম্ভবত বলতে চেয়েছেন পাঁচ বছর এই রকম চলুক তা তো চলবে না কারণ দুই হাজার মধ্যে ভোট হয়ে যাবে তারপরে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে এই জায়গাতে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে বলবো পুরা দেশবাসীর একটা দায়িত্ব আছে আমাদের পলিটিক্যাল পার্টি এই দুর্নীতি বিষয়ে যে নিজেরা একটা শুদ্ধি আন্দোলন করেছেন নিজেরা উপলব্ধি করেছেন আমরা খুব কনফিডেন্ট হতে পারি যে পার্টিগুলো ক্ষমতায় গেলে এরকম দুর্নীতি হবেই না এরকম চর্চা তো আপনারা দেখেননি সবারই চোখ কান খোলা থাকা দরকার সতর্ক থাকা দরকার একটি রাজনৈতিক প্রক্রিয়াতে যেন দুর্নীতি প্রশ্রয় না পায় তাইলেই আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না হলে কঠিন ধন্যবাদ আমি আপনার কাছে আবার কিন্তু দর্শকদের একটু মতামত নিয়ে দর্শকদের মধ্যে হ্যাঁ আপনি শুধু দেখছি যে দুর্নীতি ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সরকারি লোকজন কিন্তু বেশি দুর্নীতিবাজ আমরা তাদেরকে কেন দেখছি না সরকারি লোকজন বলতে আমলা আমলা তো ধন্যবাদ হ্যাঁ আপনি আজ তত্ত্বাবধায়ক সরকার যে দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে সেটা আমরা দেখছি সাময়িক কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার এভাবে থাকবে না আবারও সাধারণ সরকার এসবে আসবে তখন তো আবার সেই আমার মনে হয় যে একই জায়গায় চলে যাবে অরিজিনালি এবং প্রকৃতভাবেই দেশ থেকে দুর্নীতি কিভাবে উচ্ছেদ করা যাবে সে সেরকম পরিকল্পনা কেনা হচ্ছে অর্থাৎ আপনার আশঙ্কা থেকে যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে তখন আবার এই দুর্নীতি বিরোধী অভিযান হয়তো এইভাবে অব্যাহত থাকবে না হয়তো অব্যাহত থাকবে না অথবা এখন যেটা চলছে তাও যে একেবারে মানে সঠিকভাবে বা প্রকৃতভাবে পরিষ্কারভাবে চলছে তাও তো আমরা মনে করছি না আর ধন্যবাদ হ্যাঁ আপনি আমি একটু পিছনে ফিরে যেতে চাই উনিশশো আশি সালে যখন হোসেন আহমদের সাথে দেশে ক্ষমতায় আসছিলেন সেই দশ বছর এই দেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল কী পরিমাণ অন্যায় হয়েছিল তৎকালীন সময় কিছু আইনজীবী এই এরশাদের পক্ষ নিয়েছিল আমার কথা হচ্ছে যে আমরা যারা এই দেশের নাগরিক আমরা কি আমাদের দায়িত্ব ঠিক পালন করি মাহবুল্লা আপনি ফেরত আসতে চেয়েছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযানের একটা প্রান্তিক ব্যয় আছে আর দুর্নীতির বিরুদ্ধে অভিযানের একটা প্রান্তিক আয় আছে যদি প্রান্তিক ব্যয় প্রান্তিক আয়কে ছাড়িয়ে যায় তখন আর কিন্তু সেই অভিযান অব্যাহত রাখার যৌক্তিকতা থাকে না কাজেই সেটাকে অপটিমাল লেভেলে চালাতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কিছু কিছু কিন্তু সমস্যা হয়েছে বিশেষ করে ব্যবসায়ী দুর্নীতিবাদ যারা তাদের মিল কারখানাগুলো এখন চলছে না আজকেই সংবাদপত্রে আছে চিনির কারখানায় পাঁচশো শ্রমিক বেকার হয়ে গেছে কারণ তারা ঠিক মিলের জন্য কাঁচামাল ইত্যাদি অর্থায়ন ইত্যাদি করতে পারছেন না তো এই জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা উদ্যোগ নিয়েছে তা তাহলে দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিস আমরা সমাজ জীবনে অর্থনৈতিক জীবনে যেসব পদক্ষেপ নেই তার একটা ব্যয় কিন্তু থাকে আর তৃতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের আজকে এই অবস্থাটা কেন এই অবস্থাটা হচ্ছে এই কারণে যে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে গড়ে উঠতে দিইনি আমাদের পাবলিক সার্ভিস কমিশন আমাদের নির্বাচন কমিশন আমাদের জুডিশিয়ারি আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে গড়ে উঠতে দিইনি এবং রাজনৈতিক দল নির্বিশেষে কিন্তু এই দোষে দুষ্ট সুতরাং আমরা যদি প্রতিষ্ঠানগুলোকে যথাযোগ্য আইনি মর্যাদা দিয়ে এবং সেই রকম মানুষ দিয়ে গড়ে তুলতে পারি স্বচ্ছতা জবাবদিহিতা আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার দৃঢ় বেশি এবং পার্লামেন্টারি কমিটিগুলোকে যদি শক্তিশালী করতে পারি তাহলে দুর্নীতি এমনিতেই স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশের মধ্যেই কিন্তু অনেকখানি কমে যাবে ধন্যবাদ কামাল হোসেন দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে কিনা বা এটা সাফল্য কতদিন ধরে রাখা যাবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে কেন না এখানে সচেতন নাগরিকদের বিশেষ করে সারা দেশের নাগরিকদের সূক্ষ্ম একটা মানে ভূমিকা আছে কেন আমি তো ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের মানে একজন প্রতিষ্ঠাতা হিসাবে বলতে পারি যে এটা সকলকে নিয়ে একটা জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে কেন এই দেশ সকলেরই সকল নাগরিককে মনে করতে হবে যে এই দেশের যে সম্পদ এটা জনগণের সম্পদ এটা কোনো ব্যক্তির না কোনো পরিবারের না এদের আর আমাদের আনুগত্য হবে সকল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাদের দিকে আমরা যদি তাকিয়ে দেখি এবং দেখি যে এই যে সম্পদ দেশ স্বাধীন হয়েছে দেশকে সার্বিক উন্নতির জন্য গ্রাম শহরে সবাইকে সমান সুযোগ দিতে আত্মবিকাশের জনগণ যদি এই উপলব্ধি থেকে কোনো দলের প্রতি অন্ধবিশ্বাস না রাখে বলে যে আমরা সেই দলকে সমর্থন করব, যারা কাজের মধ্যে দিয়ে দেখাবে যে তারা আমাদের আমানত হিসাবে ক্ষমতা গ্রহণ করে আমাদের এই পনেরো বর্ষ যে আমরা গণতন্ত্র ফিরে এনেছি আমরা সেই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলাম আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দুর্নীতিমুক্ত সমাজ শাসন ব্যবস্থা আমরা করতে পারব। এখানে আমি মনে করি যে আমাদের প্রহরী ভূমিকা চোদ্দো কোটি মানুষকে আজকে সচেতন নাগরিক হিসাবে দেখতে হবে যে আমরা আগামীতে সৎযোগ্য প্রার্থীদেরকে যাচাই করে বাছাই করব নির্বাচনের মাধ্যমে যারা অতীতে কথা দিয়ে কথা রাখেননি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কিছু তো বিচার আইনের বিচার হোক আর বাকিটা জনগণকে বিচার করতে হবে ঠান্ডা মাথায় নিজের ভবিষ্যৎ প্রজন্ম দেশের ভবিষ্যৎকে সামনে রেখে নির্বাচনের মধ্যে সে বিচারটা করতে হবে ধন্যবাদ পরের প্রশ্ন করবেন উত্তরখান থেকে এসছেন আলী হুসেন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কতটুকু সম্ভব এখন ডক্টর কামাল হোসেন আমি তো আমার মানে ভাইকেই জিজ্ঞেস করতাম যে চোদ্দ কোটি মানুষের দেশে আমরা কেন মনে করব। যেখানে গণতন্ত্র হল জনগণ হলো ক্ষমতার মালিক তারা চোদ্দো কোটি মানুষের জন্য কি যোগ্য পেতে পারে না নির্বাচনের মাধ্যমে বিশেষ করে বিশেষ করে যেখানে গণতান্ত্রিক সংবিধান থাকে অনেকেই বলে যে দুই টার্মের বেশি কোনো একজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না তো একজনের তো দুই টার্ম হয়ে গেছে আরেকজনের এক টার্ম হয়েছে তো এটা কোনো মানে নাই যে একটা চোদ্দ কোটি মানুষের দেশে আপনারা যোগ্য ব্যক্তি পাবেন না চাইলে সুতরাং এদেরকে ছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব এটা তো মানে অবশ্যই মানে এটা ধন্যবাদ আমার রহমান মান্না হঠাৎ করে দুইজন যদি মারা যায় মানে সম্ভব নয় এরকম কোনো ব্যাপার নেই কিন্তু তাদের আবার বাদ দেওয়ার কথা কেন বলছেন মানে এখনই হঠাৎ বাদ দেওয়ার কথা কেন তারা তো আছেন যেভাবেই থাকেন বিচার হোক যাই হোক পরিণতি একটা হবে ওনারা যদি থাকেন থাকবেন অসুবিধা নেই তো বাদ দিয়ে আলোচনা করবার দরকার আছে বলে আমার মনে হয় না সহই চিন্তা করতে পারেন ধন্যবাদ আনান সাহ কেবল দুই নেত্রী কি গণতন্ত্রে নিয়ে আসবেন না গণতন্ত্রের জন্যে জনগণের দরকার সুতরাং দুই নেত্রী বর্তমানে দুইটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দলের যে কর্মসূচি এবং যে নীতি সেই নীতিটা হলো গণতন্ত্রকে পুনরুদ্ধার করা কোনো কারণে যদি এর মধ্যে থেকে কেউ আমাদের মধ্যে না থাকেন তাহলে কি দলের নীতি পরিবর্তন হবে নিশ্চয়ই না কারণ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা হলো যে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা শাসিত হব তারা দেশের জনগণের কল্যাণ করবে সেই জন্যই আমরা বারবার বলছি অনির্বাচিত সরকারের অধীনে দেশবাসী বেশি দিন থাকতে চায় না কিন্তু 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 দুই নেত্রীকে বাদ দিয়েও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব শুধু দুই নেত্রী কেন আমি যদি না থাকি ডক্টর কামাল হোসেন যদি না থাকেন দেশ কি থাকবে না দেশের মানুষ কি গণতন্ত্র চাইবে না নিশ্চয়ই চাইবে এক ব্যক্তি দুই ব্যক্তি তিন ব্যক্তি দশ ব্যক্তির জন্য গণতন্ত্র আটকে থাকে না গণতন্ত্র তার নিজের মিস্টার শাহ প্রশ্নটা আসে এই কারণে যে ধরুন আপনার দলের চেয়ারপারসন উনি এখন কারাবন্দী অবস্থায় আছেন এবং কারাগারের মধ্যে থেকে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবেই দল চলছে সে কারণেই প্রশ্নগুলো আসে যে উনি আছেন দলের অবস্থানে আছেন কিন্তু কারাগারের অভ্যন্তরে আছেন সুতরাং আপনার দল পুনর্গঠিত হতে পারবে কিনা দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা না সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা না সে কারণেই যদি পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন সেখানে অনেক নেতা কারাগারে ছিলেন তারা কারাগার থেকেও তাদের দলকে পরিচালনা করেছেন এবং সাফল্যের সাথে দেশে গণতন্ত্রের বিকাশ ঘটিয়েছেন সুতরাং আমাদের দেশে আমার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক এই গণতন্ত্রের জন্যেই ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন তখন আমাদের সাথে এরশাদ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি অনেক সময় দেখা যায় যে এক ব্যক্তি উনি নেতৃত্ব দিচ্ছেন কোনো কারণে যদি উনি না থাকেন তাহলে আরেকজন তো সেই নেতৃত্ব দেন এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যান কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় অভিযোগটা এসছে যে দলের চেয়ে ব্যক্তি বড় দেখুন আমাদের আছেন বাংলাদেশের সব সর্বকালের সবচেয়ে শেখ মুজিবুর রহমান সাহেব উনি নেই তাই বলি কি আওয়ামী লীগ নেই তারা কি গণতন্ত্রের কথা বলছেন না নিশ্চয়ই বলছেন ধন্যবাদ দর্শকদের মধ্যে হ্যাঁ আপনি শেখ মুজিবুর রহমান সাহেব উনি যখন মারা গেছেন তখন আওয়ামী লীগে যারা নেতা ছিলেন তারা নিজেদের পদ নিয়ে আওয়ামী লীগ ঠিক তেমনই বিএনপির সময় দেখা গেছে যে বিএনপির নেতা নেত্রীরা তাদের পদ নিয়ে কামড়াকামড়ি করেছে এবং এক পর্যায়ে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে আমার এই আওয়ামী লীগকে ঠিক রাখতে হলে শেখ হাসিনাকে দরকার এবং ঠিক বিএনপিও সেটাই ভেবেছে যে এই দলটাকে ঠিক রাখতে হলে খালেদা জিয়া সার উপায় নেই এই জন্যই এই দুজনের গ্রহণযোগ্যতা এসেছে এবং এই দুজনকে এনেছে এখনও এটা ঠিক এটাই বুঝতে পারতেছে মানুষ যে এই দুই দলকে মাইনাস করলে তারপরে যে পরবর্তী টাইমে যে দুই দল যারা থাকবে নেত্রীরা এরা ওই আগের মতোই ঠিক কামরাকামড়ি করবে অতএব এই দুইজন ছাড়া এই হবে না এটাই বলছি ধন্যবাদ আপনি চতুর্থ সারিতে দ্বিতীয় মাইনাস টু ফর্মুলা ঠিক আছে ওটা দিয়ে দেশ চলবে গণতন্ত্র চলবে কিন্তু এখন যেহেতু জীবিত আছে তাহলে মনে হয় ওটা চলবে না কারণ যদি এটাই হতো তাহলে আমাদের দেশে ডক্টর বদ্র চৌধুরী ডক্টর কামাল হোসেন ওনারা তো জনগণকে টানতেছে ওনাদের দিকে কেন আসতেছে না ঠিক আছে ধন্যবাদ আপনি সত্যিকারের যদি গণতন্ত্র চর্চা হয় তাইলে সেই ক্ষেত্রে যার ভিতরে যেই নেত্রীর ভিতরে সত্যিকারই গণতন্ত্র চর্চা থাকে আছে তাকে আমার রাখতে আপত্তি কোথায় থাকুক ধন্যবাদ হ্যাঁ এইদিকে আপনি দুই হাজার আটটা যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে হয়তো বড় দলের কেউ আবার ক্ষমতায় আসবে কিন্তু এই যে তেল দেওয়া রাজনীতি তেল দেওয়া রাজনীতি আমরা দেখি ক্ষমতার কেন্দ্রে যেয়ে থাকে তাকে তেল দেওয়া শুরু হয় এই গুণগত কোনো পরিবর্তন হবে কি না আমরা দুই দলের প্রধান দুইজনের কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ মাহবুব আপনি একমাত্র প্যানেলে বাদ আছেন এ বিষয়ে মতামত দিতে পারছেন মতামত দিতে পারেন কোন বিষয়ে প্রশ্নটা হচ্ছে শেখ এবং খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কতটুকু সম্ভব একটা কথা আছে সেটা হচ্ছে नेचर অ্যাভোডস ভ্যাকুয়া অর্থাৎ প্রকৃতিতে শূন্যতা বলে কিছু থাকে না এবং সেই হিসেবে যদি বলা যায় সেটা হচ্ছে যে কোনো নেতার মৃত্যু হলে বা কোনো নেতা চলে গেলে সেই দল বা সেই দেশ থাকবে না গণতন্ত্র থাকবে না এরকমটি ভাবা ঠিক না আরেকটা কথা সেটা হলো যে এই উপমহাদেশের অভিজ্ঞতাটা কিন্তু একটু অন্যরকম সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের রাজনীতি সম্পর্কে বা গণতন্ত্র বা সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে একটু ইতিহাস ঐতিহ্যের দিকে একটু ফিরে যাওয়া দরকার এখানে ক্যারিশমা একটা বিরাট ভূমিকা সবসময় পালন করেছে এবং গান্ধীজির কথাই বলুন জিন্না সাহেবের কথাই বলুন হক সাহেবের কথাই বলুন সরবাদি সাহেবের কথা বলুন এরা সবাই বিশাল বিশাল মাপের ক্যারিশমার নেতা ছিলেন এবং আমাদের দেশেও শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরাও বিশাল ক্যারিশমার নেতা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে পছন্দ করি বা না করি এটা তো বাস্তবতা এটা অস্বীকার করা যাবে না যে এই দুই নারী নেত্রীকে নিয়েও এক ধরনের ক্যারিশমা কাজ করছে যে কারণে তাদের দলীয় সমর্থকদের মধ্যে বা দেশবাসীর মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে তাদের ব্যাপারে এবং যতক্ষণ পর্যন্ত তাদের বিচার যাকে বলে অত্যন্ত আইনের সব কিছু ধাপ অনুসরণ করে এবং অত্যন্ত স্বচ্ছ এবং সব দিক থেকে গ্রহণযোগ্য একটা বিচারের মাধ্যমে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো করা হয়েছে সেটা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে এক ধরনের বাংলাদেশের সমাজের উপরে তাদের যে এক ধরনের ইয়ে যে প্রভাব সেটা বোধ থেকে যাবে এবং এ ব্যাপারে যারা পলিসি মেকার যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু বলা হচ্ছে যে এদের বিচারটা যেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ধন্যবাদ ডক্টর কামাল হোসেন দর্শকদের মধ্যে থেকে আপনার সম্পর্কে প্রশ্ন এসছে যে আপনাদের প্রতি কেন আকৃষ্ট হচ্ছে না জনগণ খুব সংক্ষেপে দশ সেকেন্ডে বলতে পারেন দশ সেকেন্ডে এই কালো টাকা থেকে মুক্ত করেন রাজনীতিকে নির্বাচন বাণিজ্য প্র্যাকটিস থেকে মুক্ত করেন রাজনীতিকে পেশি শক্তি আম ক্যাডার ভিত্তিক রাজনীতি থেকে রাজনীতিকে মুক্ত করেন আমি বদ কথা বলি না কিন্তু শত শত ভালো মানুষ দেশ পাবে সৎযোগ্য প্রার্থী হিসাবে পরের প্রশ্ন নুসরাত সুলতানা লালবাগ থেকে এসছেন প্রথম আলোর সম্পাদক ক্ষমা চাওয়ার পরও ইসলাম পত্রিকতগুলি রাজনৈতিক দল প্রকাশ পত্রিকাটির প্রকাশনা বন্ধের সম্পাদকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত মাহমুদুর রহমান মান্না অযৌক্তিক অন্যায় উদ্দেশ্য প্রণোদিত কি উদ্দেশ্য এটা একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা একটা অস্থিরতা তৈরি করা একটা প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত করবার মত যারা এক ধরনের জঙ্গিবাদ মৌলবাদে বিশ্বাস করে তারাই সমস্ত কাজ করতে পারে এটা প্রগতিতে বিশ্বাস করে না ধন্যবাদ আমি মনে করি যে প্রথমত ওই সংবাদপত্র এবং ম্যাগাজিন যে কাজটি করেছেন সেটাই উদ্দেশ্য প্রমাণিত কারণ বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান তাদের অনুভূতিকে আপনি আঘাত করবেন এবং সেটা যখন একটু রিয়াকশন হবে সেটাকে আপনারা বলবেন যে প্রগতিশীলের বাইরে চলে যাচ্ছি সেটা নয় বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে সম্মান দিয়ে ধর্মীয় অনুভূতির প্রতি সহন সহানুভূতি জানিয়ে লিখতে হবে করতে হবে সেটা খুব বেশি যে হয়েছে আমি তো সেটা মনে করি না অন্যান্য সময় হলে হয়তো আরও বেশি হতে পারতো যেহেতু যারা সময় কিন্তু তারা ক্ষমা চাওয়ার পরেও এটা হচ্ছে যারা ক্ষমা চেয়েছেন এবং সেই ক্ষমা একাধিকবার চেয়েছেন না এবং কোনো কোনো ইসলামী নেতা ধর্মীয় নেতা তারা এই ক্ষমা গ্রহণ করেছেন বলেছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন ক্ষমা করে দেওয়ার জন্য এটা যেহেতু একটা অনুভূতির ব্যাপার এটাকে একটু সতর্কতার সাথে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে এরকম হবে না বলে আমার বিশ্বাস তবে যারা এটা করেছেন তারা কাজটি গর্হিত কাজ করেছেন মানুষের অনুভূতিকে তারা আঘাত করেছেন সেটারই বহি প্রকাশ হয়েছে আপনি আবারও তাদের গরহীত অপরাধের কথা বলছেন কিন্তু তারপরে তারা ক্ষমা চাওয়ার পরেও যখন এটা অব্যাহত থাকছে অনেকে আছেন অল্প সংখ্যক লোক আছেন যারা সেটা ক্ষমা করতে পারেন না যদিও আমরা বলি ক্ষমাই মহত্বের লক্ষণ ক্ষমাই সুন্দর এখানে কিছু অসুন্দর মানুষও তো আছে ধন্যবাদ মাহবুল্লাহ আহ প্রথমত আমি হান্নান সঙ্গে একটা ব্যাপারে একমত হব সেটা হচ্ছে একটা পরিস্থিতি উস্কে দেওয়ার জন্যই বোধ এই ধরনের একটি কার্টুন চিত্র বা তারা আগে থেকেও কিছু কিছু জিনিস ছিল এই সব পত্রিকাগুলোতে এবং সেটা অত্যন্ত দুঃখজনক পত্রিকার সম্পাদক আমার বন্ধু বাংলাদেশে মানুষ কিন্তু উদার মনোভাবাপন্ন তারা ধর্মান্ধ নয় কিন্তু এই দেশটিকে ধর্মান্ধ হিসেবে চিত্রিত করার একটা চেষ্টা হচ্ছে এবং সেই চেষ্টার সঙ্গে আমাদের কেউ কেউ জড়িয়ে পড়েছে কিনা সেটা আমাদের ভেবে দেখার দরকার আমাদের দেশে এখন যেটা দরকার সেটা হচ্ছে সহনশীলতা এবং সহমর্মিতা আর যে প্রশ্নটা উঠেছে সেটা হলো একজন মানুষ ক্ষমা চাওয়ার পরেও কেন তার বিরুদ্ধে এই ধরনের দাবি জানানো হচ্ছে প্রশ্নটা হলো। আমরা যে ইসলামে বিশ্বাস করি কেউ যদি সত্যিকার অর্থে অনুতপ্ত হয় এবং ক্ষমা চায় নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার বিরুদ্ধে যাকে অবমাননা করার অভিযোগে এই প্রশ্নগুলো উঠেছে তিনি তো মানে মানুষ হিসেবে আমাদের নবী প্রফেদ সাল্লাহু আলাইসাল্লাম তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ মানুষ ছিলেন এবং মানুষকে তিনি ভালোবাসতেন আমার ধারণা যে আমি ধর্ম বিষয়ে জ্ঞাত ব্যক্তি নই পণ্ডিত ব্যক্তিও নই এবং খুব বেশি পড়াশুনো আমার নাই তো মনে হয় যে তিনি এমন একজন মানুষ যখন সেই বিচার দিনের কথা বলা হয় হয়তো তিনিই হয়তো সেদিন বলবেন যে তাকে ক্ষমা করে দেওয়া হোক ধন্যবাদ কামাল আমি মহামুল্লার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই আর হান্নান সাহেব তো নিজেই বলেছেন যে যারা ক্ষমার পরে ওইগুলো করে তারা অসুন্দর মানুষ তো আল্লাহ আমাদেরকে অসুন্দর মানুষের এই অসুন্দর কাজ থেকে রক্ষা করুক সাম্প্রদায়িক সম্প্রীতি সহনশীলতা এইগুলো আমাদের সমাজে আমরা যেন লালন করতে পারি গণতান্ত্রিক পরিবেশ লকুমদিন কুম্বলাই দিন লায়ক দিন এগুলো সব আমাদের ধর্মীয় শিক্ষা যদি আমিও আলেম না কিন্তু এটা বলতে পারি যে আমাদের ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে ইসলামে জোর জরস্তি করে অফিস পড়ানো কাগজ পোড়ানো এগুলো ইসলামের নীতি না রসুল্ল ইসলামও না ধন্যবাদ আমরা আর একটা প্রশ্ন নেব শাহবাগ থেকে এসছেন মোহাম্মদ জাফর আলী দেওয়ান সম্প্রতি আইন উপদেষ্টা বলেছেন রাজনীতি ও ব্যবসাকে আলাদাভাবে দেখা দরকার তাহলে কি রাজনীতিবিদরা ব্যবসা করতে পারবেন না নাকি ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না কামাল হোসেন রাজনীতি একটা ব্যবসা না প্রথম এটাকে স্বীকার করতে হবে আর অসৎ ব্যবসা তো নাই রাজনীতি হলো একটা দেশের সেবা করা জীবনকে উৎসর্গ করা যেটা আমরা লক্ষ্য করেছি যে রাজনীতি যেভাবে একটা অবক্ষয় সৃষ্টি হয়েছে যে অনেকেই রাজনীতি আসেন যে এতে এর ভালো কোনো ব্যবসা নাই কোনো পুঁজি না নিয়ে পাঁচ বছরের মধ্যে মহা কোটিপতি হতে পারে এর চেয়ে বেটার তো কোনো ব্যবসা নাই কিন্তু এটা অসৎ ব্যবসা অর্থাৎ রাজনীতিকে ব্যবসার পুঁজি হিসাবে লাগানো ধন্যবাদ সংক্ষেপে মাহবুল্লা আচ্ছা আমি বলবো যে পুঁজি পুঁজি চার রকম ফিজিক্যাল ক্যাপিটাল হিউম্যান ক্যাপিটাল ন্যাচারাল ক্যাপিটাল সোশ্যাল ক্যাপিটাল তো আমাদের দেশে রাজনীতিটা আমাদের দেশ না তৃতীয় বিশ্বের অনেক দেশেই রাজনীতিটা কিন্তু পুঁজি গঠনের একটা বাহন হয়ে যায় মানে নিজের অর্থবিত্ত সংগ্রহের একটা মানে বাহন হয়ে যায় দুর্ভাগ্যবশত বাংলাদেশে সেটাই হয়েছে অনেক ক্ষেত্রে অনেক রাজনীতিবিদদের ক্ষেত্রে তার মানে এই না যে কেউ ব্যবসা করলে রাজনীতি করতে পারবে না সেটা রাজনীতি করা তার ব্যক্তিগত অধিকারের প্রশ্ন গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তেমনি রাজনীতি করলে কেউ ব্যবসা করতে পারবে না সেটাও কিন্তু নয় তো প্রশ্নটা হচ্ছে দুটোই কিন্তু করতে হবে রুলস অব দ্য গেম মেনে অর্থাৎ রাজনীতির যে নীতি আছে সেই নীতি মেনেই রাজনীতি করতে হবে ব্যবসার যে নীতি আছে সেই ব্যবসার নীতি মেনেই করতে হবে কিন্তু আর এই সমস্যাটা না ধন্যবাদ মধ্যে খুব সংক্ষেপে একজনের থাকে মন্তব্য নিতে চাই হ্যাঁ আপনি সামনে সারিতে তৃতীয়জন আসলে রাজনীতি হলো একটা বিনা চালানের ব্যবসা কারণ আমরা দেখেছি যে সিনেমা হল টিকিট বিক্রেতা থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন কমিশনার হয়েছেন এবং এমপি ইলেকশনও করতে চান আসলে তথ্য প্রতিষ্ঠা যেটা বলেছেন সেটা আসলে একটা আমাদের নীতি নৈতিকতার ব্যাপার যে আমরা ব্যবসা করলে রাজনীতি করতে পারবো না বা রাজনীতি করলে ব্যবসা করতে পারবো না আসলে সদভাবে যদি আমরা রাজনীতি করি তাহলে আমরা ব্যবসা করবো অসুবিধা কি ধন্যবাদ আপনি আসলে আমি তথ্য উপদেষ্টার সাথে একমত যে আমার এলাকাতে আমি দেখছি যদিও আমি একটু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম যে রাজনীতিক আর ব্যবসায়ী দুটা একসাথে হওয়ার কারণে উনি ব্যবসাতে সমাজ দিকে আমার রাজনীতিতে প্রপার সময়টা দিতে পারছে না জনগণ কি চাচ্ছে সেটা জনগণকে দিতে পারছে না সেজন্য আমি চাই রাজনীতিক এবং ব্যবসায়ীটা আলাদা আলাদা হোক ধন্যবাদ আপনি রাজনীতি শব্দটা কি আমাদের দেশে রাজনীতিবিদ আসলে তাই জানে না কারণ রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে যে নীতি সেটাই রাজনীতি আর আমাদের দেশের রাজনীতিবিদরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছে তো আমার অভিমত হচ্ছে যে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী সবারই অধিকার আছে জনগণের কল্যাণে কাজ করার জন্য রাজনীতিকে যেন ব্যবসা হিসেবে না নেয় সেটি হচ্ছে মূল ধন্যবাদ দেখুন আমাদের সংবিধানে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক নাগরিকের তার কর্মের ধর্মের ব্যবসা করার বা যা কিছু বলেন সম্পূর্ণ পূর্ণ স্বাধীনতা আছে আমি জানি না মাননীয় উপদেষ্টা সাহেব কি করে বলে ফেললেন যে যিনি ব্যবসা করবেন তাকে রাজনীতি করতে পারবেন না বা যিনি রাজনীতি করেন তিনি তিনি এইভাবে বলেননি কথাটা তিনি বলেছেন যে এই দুইটা সংমিশ্রণের কারণে দুর্বৃত্তায়নের বিস্তৃতি ঘটেছে দুর্বৃত্তায়ন মিশ্র আরও অনেক কারণ আছে এটিই যে কেবল কারণ সেটা নয় আমি ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে একমত যে যখন নাকি রাজনীতিটাকে ব্যবসা হিসেবে না হয় তখনই দুর্নীতি হয় সেটারই আমরা প্রতিরোধ চাই ধন্যবাদ মাহমুদুর রহমান কথা হয়ে গেছে মূল কথা হচ্ছে রাজনীতিকে পুঁজি করে ব্যবসা করবেন না এটা সবার মানা উচিত ধন্যবাদ আমাদের পরের অনুষ্ঠান ঢাকায় আর তাতে অংশ নিতে চাইলে মোবাইল টেলিফোন নাম্বার শূন্য এক আট এক নয় চার শূন্য সাত শূন্য তিন শূন্য এই মোবাইল নম্বরে টেলিফোন করতে পারেন অথবা এসএমএসও করতে পারেন আর ইমেল করতে চাইলে ইমেলের ঠিকানা বেঙ্গলি অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানা আজকের প্যানেলের সদস্যবৃন্দ মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কর্তৃপক্ষকে আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি কামাল আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় চাইছি শুভরাত্রি